হ্যালো এভরিওয়ান আমি সুচন্দ্রা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে পুরো ব্লগটা দেখবো তো হঠাৎ করেই না প্ল্যান হয়েছে আমরা দক্ষুরা মিলে দক্ষুদের গাড়ি আছে তো আমরা যাবো একটুখানি কোথাও ঘুরতে তো যেই ভাবা সেই কাজ দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাচ্চা কাচ্চাদের রেডি করে আমরা বেরিয়ে পড়েছি দেখছু আবার চিনির জন্য চিপস নিয়েছিল চিনি একটু চিপস খেলো এছাড়া বাড়ির থেকে আমরা কলা সঙ্গীতা পেয়ারা চা তারপরে ছোলা এই সমস্ত নিয়ে এসেছিলো বাচ্চারা ওগুলোই গাড়িতে খেয়ে টেয়েছে আর রোদ্দুর প্রায় ওই যখন বেরিয়েছিলাম তখন রোদ্দুর ছিল বাট আমরা গন্তব্যস্থলে পৌঁছাতে পৌঁছাতে বেশ বিকাল হয়ে গেছিলো আর খুব সুন্দরই লাগছিল অনেকেই যেন আমি হায়দ্রাবাদে থাকি বা যদি কেউ নতুন ব্লগটা দেখে থাকছো তাহলে তাদের জন্য বলে দিই হায়দ্রাবাদে থাকি এখানেই একটা জায়গায় যাচ্ছিলাম যে জায়গাটা হচ্ছে শামশাবাদে নিয়ার এয়ারপোর্ট এখানে না একটি মানে স্ট্যাচু আছে যেটা হচ্ছে ইকুয়ালিটি মানে স্ট্যাচু অফ ইকুয়ালিটি রামানুজা তো সেটা ভীষণই সুন্দর আর ভীষণ হিউজ একটা প্রপার্টি নিয়ে তো এখানটাই আমরা গেছিলাম তো যেহেতু আমরা হঠাৎ প্ল্যান করে গেছিলাম তো এখানে ড্রেস কোডের ব্যাপারে সেরকম কোনো আইডিয়া নিয়ে যায়নি বা গুগল সেরকমভাবে করিনি তো গিয়ে তো একটা ব্যাপারের মধ্যে পড়েছিলাম সেটাও তোমাদের সাথে ব্লগে বলছি বাট যাই হোক যারা হায়দ্রাবাদে আছো যারা অলরেডি ভিজিট করেছো জায়গাটা তাদের তো ভীষণই ভালো লেগেছে আই গেস আর যারা না যা মানে এখনও যেতে নি প্লিজ একটু টাইম হাতে করে নিয়ে যেও এখানে একদম ওই কম টাইমে হবে না একটু হাতে টাইম নিয়ে যাও হিউজ প্রপার্টি ভিতরে একশো আটটি টেম্পল আছে এবার আমি ঠিক সাউথের দেবদেবীদের ব্যাপারে তো জানি না ভুল কিছু বলতে চাই না তো ওই জন্য আমি কী ঠাকুর আছেন তাদের কিছু নাম বললাম না বাট কিছু কিছু মূর্তি আমার দেখে মানে গোপাল ঠাকুর রয়েছে তারপরে তোমার ব্রহ্মা ব্রহ্মা ব্রহ্মাই হ্যাঁ তারপরে বিষ্ণু মানে আমাদের যিনি বিষ্ণু ভগবান আছেন যেমন আইডল হন ওরকম কিছু কিছু লাগলো তো ওখানে উপরে নাম লেখা আছে ভীষণই সুন্দর ভিতরে তো ফোন অ্যালাউ নেই ওই জন্য ওগুলো তো দেখাতে পারবো না যতটুকু জায়গায় ফোন অ্যালাউ ছিল সেটুকু আমি ভিডিও করার চেষ্টা করেছি তো আমরা যেখানে থাকি সেখান থেকে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগে একটা ওআরআর রোড বলে আছে যারা হায়দ্রাবাদে থাকে তারা জানবেন ওই আউটার রিং রোড দিয়ে গেলে আর চিনিকে দেখো কী দৌড়াদৌড়ি করছে আর দাকসুয়ার চিনি এক জায়গায় হলে তো তাদের ঝগড়াঝাটিরও শেষ থাকে না খুনশুটিরও শেষ থাকে না আবার আল্লাদেরও শেষ থাকে না তো আমি যেটুকু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম যে প্রপার্টিটা কত হিউজ একশো আটটা টেম্পেল বিশাল স্পেস নিয়ে আর আমার এরকম ড্রেস দেখে আশা করি বুঝতেই পারছো কি ঘটনা ঘটেছিল অ্যাকচুয়ালি হায়দ্রাবাদে কিন্তু হায়দ্রাবাদ কেন সাউথের যে কোনো টেম্পল না ড্রেস কোড খুব স্ট্রিক্ট স্লিভলেস তারপরে তোমার উইদাউট প্যান্ট মানে ওয়েস্টার্ন ড্রেস পরে গেল নি লেন্থের নিচে থাকতে হবে এরকম একটা ব্যাপার থাকে তো যেহেতু আমরা হঠাৎ করে প্ল্যান করে গেছিলাম সঙ্গীতাও স্লিভলেস কুর্তি পরা ছিল আমি তো স্লিভলেস ড্রেস পরা তো ওর জন্য আমরা ওখানে গিয়ে আবার ওখানে ওড়না টোরনা কিনতে পাওয়া যায় ওড়না ধুতি কিনে পরে তারপরে ঢুকেছিলাম এন্ট্রি ফিস নিয়েছিল পারসন টু করে আর পাঁচ বছরের নিচে বাচ্চাদের কোনো এন্ট্রি ফিজ লাগে না বাট পাঁচ বছরের উপরের বাচ্চাদের একশো টাকা করে আর অ্যাডাল্টদের দুশো টাকা করে আর সবাই মিলে গিয়ে বেশ মজাই করেছি ভিতরে তোমার ওই ফাউন্টেনের ওখানে লাইট শো হয় খুব ভালো ছিল ওই সব জায়গায় ফোন তো ভিতরে আলাও থাকে না তারপরে বেরোনোর সময় ফোন ঢোকার সময় ফোন জুতো সব জমা দিয়ে দিতে হয় বেরোনোর সময় ফোন জুতো সব নিয়ে বেরিয়ে বাইরে থেকে যেটুকু যা পেরেছে ভিডিও করেছি লাইটে তো আরও ভীষণ সুন্দর লাগছিল আর এখানে বেশ সুন্দর করে টিকা পরিয়ে দেয় ভিতরে প্রসাদও পাওয়া যায় আর কেউ যদি মিল খেতে চায় সেটাও পাওয়া যায় বাট মিলটা আমার লিটল বিট প্রাইসই লেগেছে সাতভিক মিল পাওয়া যায় একশো পঞ্চাশ টাকা পার পারসন তো আমাদের তো মিল খাওয়ার মতন টাইমে আমরা যাইনি আমরা প্রসাদ নিয়েছিলাম ভিতরে ওই বড়া তারপরে ওই ঝুড়ি ভাজার মতন এরকম টাইপেরই প্রসাদ পাওয়া যায় তারপরে ফুলহরা যেটাকে বলছিলো ওটা কাইন্ড অফ আমার মনে হলো লেমন রাইস তো ওরকম জিনিসপত্র তো আমরা বাচ্চারা বড়োরা সবাই ও সমস্ত প্রসাদ প্রসাদ খেয়েছি জল টল ওখানেই ভিতরে কিনতেও পাওয়া যায় এছাড়া নর্মাল জলও খাওয়ার জলও অ্যাভেলেবেল আছে খুবই পরিষ্কার ভিতরে অসম্ভব ক্লিন মানে এরকম হয়তো পরিষ্কার আমরা মানে আমি সাউথের যে যে টেম্পলে গেছি সব জায়গায় দেখেছি ভীষণ পরিষ্কার মানে আমি যদি অন্য জায়গার সাথে কম্পেয়ার করি আমার ভীষণই পরিষ্কার লেগেছে কোথাও এক ফোঁটা মানে নোংরা দেখা যায়নি তো এখানে আবার লাইট শো চালু হয়েছিল ভিতরে বলে বাইরে লাইট অফ করে দিয়েছিল দেন আবার লোকেশ গাড়ি বের করলো আর আমার তো মনে হচ্ছিলো যতক্ষণ ওই প্রেমে ছিলাম ভিডিও করেই যাই তো তারপরে বাড়ি চলে এসেছি আর সার্ডেন প্ল্যান দেখবে অলওয়েজ খুব ভালো হয় বাট হ্যাঁ আমরা যেটা ভুল করেছিলাম ওই ড্রেস কোডের ব্যাপারটা দেখিনি যেহেতু আমরা হঠাৎ করে ঠিক করে ফেলেছিলাম তো এরপরে সাউথে এমনি আমি এর আগে ওই যে মিনি তিরুপতি গেছিলাম ওসব জায়গায় কিন্তু এথনিক পরেই গেছিলাম যেহেতু এটা আমরা সার্ডেন প্ল্যান করেছি ইভেন সঙ্গীতাও জানতো না ওও তো স্লিভলেস কুর্তি পরে চলে এসেছিলো তো দেখশুরা আমাদেরকে ড্রপ করে দেওয়ার তো এখন এখানে থাকে না ওরা ওদের বাড়িতে চলে যাচ্ছে আমরাও চলে যাব। আর দুপুরে খুব তাড়াহুড়ো করেই বেরিয়ে গেছিলাম হঠাৎ প্ল্যান হয়েছিল বলে আর এখন প্রায় নটা পনেরো কুড়ি হয়ে গেছে তো ঝপঝপ করে গিয়ে একটুখানি ভাত বসিয়ে দেব কুকারে ডাল সিদ্ধ বসাবো দেন একটুখানি রান্না করে নিয়ে আগে চিনিকে খাবো আমাদেরটা দেখছি আমাদের দুপুরে কিছুটা তরকারি আছে খালি একটু ডাল করে নিলেই হবে আর চিনির জন্য একটা ডিমের অমলেট বা ডিম সিদ্ধ করে নিলেই হয়ে যাবে তো যেই ভাবা সেই কাজ পেঁয়াজ টেঁয়াজ কেটে নিয়েছি ডালও ফুটিয়ে নিয়েছিলাম কুকারে চিনির জন্য একটা ডিম সিদ্ধ ডাল আর আমাদের ডাল করেছি তার সাথে ওই যে দুপুরের তোমার কোফতাটা রয়েছে ওটা দিয়ে রাত্রিবেলায় হয়ে যাবে বেশি দেরি করতে চাইছিলাম না চিনি আবার পরের দিন স্কুল আছে আর এটা ওখানে ফটো তুলেছিলাম এই ফটো সাইজটা টু ফিফটি রুপিস আর এর থেকে ছোটো সাইজ নিলে টু হান্ড্রেড তো জিনিসপত্র একটু বিট প্রাইস যা হয় তীর্থস্থানে বাট বিশ্বাস করে এটা হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড সিটিং স্ট্যাচু যেটা হয় সেকেন্ড টলেস্ট খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু